আপনারা দেখেছেন 13 বছর বয়সের একজন ছেলে 10 পারা মুখস্থ করেছে। 20 অক্টোবর এই ঘটনা ঘটেছে। তার ভাই তার বাবা আমাদেরকে শোনালেন, 19 তারিখে সে তার মাকে বলতেছে, মা ছোট্ট ছেলে 13 বছরের বয়স, যে ছেলেটা পরিষ্কার করে আপনারা ফেসবুকে দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, বলতেছে মা নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, আমার মনে হচ্ছে আমি মরে যাই, আমরা বেঁচে থাকবো নবীর ইজ্জতের উপর আঘাত করা হবে, বরদাস করতে পারবো না। সন্তান বলল, মা হযরত হামজালার ইতিহাস কি তুমি জানো? মা বললেন, বাবা জানি। বলে, মা শুনেছি হামজালার কথা অনেকবার, মা তুমি আমাদেরকে একটু হামজালার ইতিহাস কি শোনাও। ওই মা তার সন্তানদেরকে এবং আরো কিছু লোকজন ছিলেন তাদেরকে বসিয়ে হযরত হামজালার ইতিহাস শোনাচ্ছেন। এটি কবে? 19 অক্টোবর শনিবারে হামজালার ইতিহাস শুনে সন্তান, ওই 13 বছরের সন্তান যে শাহাদাত বরণ করেছে শহীদ গণি, সে বলতেছে, মা হযরত হামজালার মতো আমার মনে চায় আমি যদি আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য, আমি যদি ইসলামের জন্য শাহাদাত বরণ করতে পারতাম, মা তুমি আমার জন্য দোয়া করো আমি যেন শাহাদাত বরণ করতে পারি। এভাবে তার মায়ের থেকে দোয়া নিয়ে পরের দিন যখন স্পটে গেলেন, তখন গোলাগুলি শুরু হলো। ছোট্ট সন্তানকে পাশের একটা লোক বলতেছে, বাবা তুমি ছোট্ট মানুষ, এখানে প্রশাসন গুলি করতেছে, অনেক লাশ দেখা যাইতেছে, রক্ত হইতেছে, বাবা চলো তোমাকে নিয়ে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। সন্তান উত্তর দিলেন, শহীদ 13 বছরের শহীদ, 10 পারা কোরআনে হাফেজ। পরিষ্কার উত্তর দিলেন, জীবন চলে যেতে পারে ময়দান থেকে যাব না। এর 5 মিনিট পরে আমাদেরকে ঘটনা শোনালেন, এর 5 মিনিট পরে তার লাশকে রাস্তায় পড়া হয়েছে, এই মাথার খুলিটা সম্পূর্ণ, এখান থেকে গুলি ঢুকেছে, এই জায়গায় গুলি বের হয়েছে, এই জায়গা দিয়ে। আমরা বলতে চাই শহীদ 13 বছরের শহীদ গণি, তাকে রহমতুল্লাহ আলী বলতে হবে, সেই শহীদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এদেশের নাস্তিক মুক্তাদের এই দেশে আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত করবে, ধর্মের উপর আঘাত করবে। কিশোর 13 বছরের কিশোর থেকে বৃদ্ধ বয়সী 100 বছরের বয়সী পর্যন্ত সবাই জীবন দেওয়ার জন্য, বুকে তুলে নেওয়ার জন্য কোটা পেটা দিতে তৈরি আছে। শেষ কথা বলতে চাই, আজকে সারা দেশে ইসলামের যে করুণ অবস্থা, এমত অবস্থায় আমাদেরকে মিলে এসে হিংসা বিদ্বেষ সব কিছুকে পায়ের নিচে রেখে ঐক্যবদ্ধভাবে মুরব্বীদের নেতৃত্বে আমি মাদ্রাসার ছাত্র বাহিনীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের উস্তাদরাই বাংলাদেশে যত বড় আন্দোলনই হচ্ছে আমাদের উস্তাদদের নেতৃত্বেই তো হচ্ছে, যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, কেউ হয় আমার উস্তাদ, কেউ আপনার উস্তাদ, কেউ আমার উস্তাদের উস্তাদ, কেউ আমার বাবার উস্তাদ, এমনই তো। খবরদার, যেখানে যেখানে বিশৃঙ্খলা ঘটনা ঘটতেছে আমরা মাথায় রাখবো যারা নেতৃত্ব দিয়েছে তারা আমাদের উস্তাদ, যদি আমাদের দ্বারা কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়ী আমাদের উস্তাদদের নিতে হবে। এই জন্য আমাদের উস্তাদরা যে নেতৃত্ব দিবেন সে নেতৃত্ব বুঝে আসলেও আমাদের মেনে নিতে হবে, বুঝে না আসলেও আমাদের মেনে নিতে হবে, জজবার সাথে আমাদের হুশের সাথে, জজবার সাথে আমাদের হুশ থাকা চাই। এরে মহতারাম দোস্ত, আজকে এখানে অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়েছেন, আমি হযরতকে বসিয়ে রেখে শেষ একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আজকে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আমাদের মুরব্বীদের অভাব, সঠিক নেতৃত্ব দেওয়ার লোকের অভাব। আমাদের মাঝে যিনি বসে আছেন মজলুম কায়েদ ইসলাম, আজকে আমি নারায়ণগঞ্জ সম্মেলনও বলেছি যে আল্লামা জুনায়েদ বাবু নগরী বারাকাল্লাহু ফি হায়াতিহি, যাকে 2013 সালে রিমান্ডে নিয়ে শারীরিকভাবে তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে, Yeah.
বাহিনী